গত চব্বিশ ঘন্টায় আমাদের তিনজন মানুষ মৃত্যুবরণ করেছেন আমরা তাদের রুহের মাফেরাত কামনা করছি এবং সুস্থ হননি এর মানে না যে তারা অনেক অসুস্থ অবস্থায় আছেন তাদের পিসিআর নেগেটিভ হয়নি এটাই হলো আসল কথা এবং আমরা এখানে আর কয়েকটা বলছি যে আমরা যে পরীক্ষার মাধ্যমে এইটাকে কোভিড নাইন্টিন বলি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা পিসিআর পরীক্ষা করছি এটাই গোল্ড স্ট্যান্ডার্ড এখানে ঢাকা এবং ঢাকার বাইরে অদ্যাবধি আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টিটি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে চারশো পঁচিশটি এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো অষ্টআশিটি এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করার না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে সেগুলো আর আমি এখানে বিস্তারিত বলছি না এগুলো আমরা পরবর্তীতে এই পরীক্ষাগুলো করব আমরা আপনারা জানেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা নমুনা সংগ্রহ করে এবং যারা চিকিৎসা সেবা দেন এই এবং যারা এই পরীক্ষাটা করেন আমাদের ল্যাবরেটরিতে তাদের জন্য অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইউনি ইকুইপমেন্ট এবং এই পিপির মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে আপনারা এত এতদিনে জেনে গেছেন যেখানে আমাদের সারা শরীর ঢাকার জন্য একটা জিনিস আছে আমাদের সার্জিক্যাল মাস্ক আছে আমাদের এন নাইনটি ফাইভ মাস্ক আছে গ্লাভস আছে এরকম অনেক কিছু আছে এবং আমি ইভেন আমাদের যে যেটা দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজিং করি সেটাও একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যেও পড়ে যদিও এটা এক ধরনের কেমিক্যালস এবং সেইটা আমাদের কিন্তু এই পর্যন্ত আপনারা জানেন যে আমরা ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো বিরানব্বইটি পিপি আমরা সংগ্রহ করেছি যার মধ্যে আমাদের এই পর্যন্ত চার লক্ষ সত্তর হাজার সাতশো চুয়াত্তরটি বিতরণ করা হয়েছে এবং আসলে হয়তো মনে হচ্ছে যে সংখ্যায় অনেক বেশি কিন্তু প্রয়োজনের তুলনায় হয়তো আমাদের আরও বেশি লাগছে এবং আমরা প্রতিদিন সংগ্রহ করছি এবং আপনারা জানেন বিশ্বব্যাপী এই পিপির এখন একটা ভীষণভাবে একটা ক্রাইসিস যাচ্ছে এবং আমরা দিনরাত পরিশ্রম করে এই পিপি সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছি এবং এই মুহুর্তে আমাদের মজুদ আছে দুই লক্ষ বিশ হাজার পাঁচশো আঠারোটি পিপি এবং আমরা এটাকে আরও বাড়াচ্ছি প্রথম দিকে আপনারা পিপির একটু সমস্যা ছিল এখন আমরা এটাকে আরও বেশি করে দিচ্ছি সব জায়গায় এবং আমরা এ ব্যাপারে বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গা থেকে আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা অনুদান পেয়েছি এটা আমাদের আপনারা জানেন যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এসিআই লিমিটেড ডেল্টা ফার্মাসিউটিক্যালস দি একমি ল্যাবরেটরি বিকন ফার্মাসিউটিক্যালস এ এরা তো করেছেন এছাড়া এর আগে যেটা আমাদের ছিল যে মেসার স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড আমাদেরকে দু থেকে এপ্রিলের দু থেকে জুন দু হাজার এই তিন মাস করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতালসমূহে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে এবং ওয়াটার বাংলাদেশ আমাদের স্প্রে মেশিন সহ জীবাণুনাশক প্রদান করেছে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা এগুলো দিয়েছি বিভিন্ন হাসপাতালে এবং আমাদের বিভিন্ন গাড়ি যেগুলো বহন করে আমাদের রোগীদেরকে অথবা রোগীর মৃতদেহকে সেইগুলো আমরা এইগুলো সাহায্যে আমরা এগুলো ডিসইনফেক্ট্যান্ট করি কোকাকোলা স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সহ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতাল সমূহে বোতলজাত মিনারেল পানি সরবরাহ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পিপি গ্লাভস মাস্ক এবং অন্যান্য ঔষধ সামগ্রী ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রদান করেছেন এবং আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা কিভাবে আমাদের এই ল্যাবরেটরি আর কি কি টেস্টের মাধ্যমে আমরা পিসিআর ছাড়া করতে পারি কিনা এ সমস্ত ব্যাপারে প্রতিদিনই আজকেও একটা এক্সপার্ট গ্রুপের মিটিং হয়েছে পরীক্ষার কিট আপনারা জানেন যে একুশ হাজার কিট আমাদের বিতরণ হয়ে গেছে এবং বিরানব্বই হাজার আমাদের সংগ্রহ আছে এবং এই একুশ হাজার কিট যখনই শেষ হয়ে যাবে আমাদের মজুদে আরও একাত্তর হাজার আছে আমরা সেটা তখনই দিয়ে দেবো এবং কোয়ারেন্টাইনে আপনারা জানেন যে আমাদের এখন মোটামুটি বেশিরভাগ মানুষই হোম কোয়ারেন্টাইনে আছে এবং কিছু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে যারা আমাদের বাইরে থেকে আসেন অথবা যারা বাসায় ঠিকমতো কোয়ারেন্টাইন করতে পারছে না তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখি হোম কোয়ারেন্টাইনের সংখ্যা এই মুহূর্তে গত চব্বিশ ঘন্টায় হচ্ছে সাতশো জন নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে একশো জন আছেন এবং আমাদের আমি আর এখানে ছাড় বা আর বিষয়গুলো বললাম না তবে আমাদের এখানে সর্বমোট আমরা দশ হাজার একশো সাতান্ন জনকে আমরা এটা এটা কি ফ্লোরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আইসোলেশান আইসোলেশানে আমাদের চব্বিশ ঘন্টায় ষোলো জনকে আমাদের আইসোলেশানে নিতে হয়েছে বিভিন্ন কারণে তারা হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন সাসপেক্টেড এই ধরনের এবং এই পর্যন্ত আমরা একশো এগারো জনকে আইসোলেশনে নিয়েছি যারা সাসপেক্টেড অথবা কনফার্ম কেস হিসেবে এবং এই চব্বিশ ঘন্টায় আমরা বিয়াল্লিশ জনকে আবার আইসোলেশন থেকে ছেড়েও দিয়েছি অর্থাৎ তারা করোনা মুক্ত ছিল সেজন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত তিনশো জনকে আমরা ছেড়ে দিয়েছি আইসোলেশনের সজ্জার সংখ্যা ঢাকা মহানগরীতে পনেরোশো পঞ্চাশটি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ছয় হাজার একশো তিরানব্বই এবং আপনারা জানেন যে এই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত আমরা বাড়াচ্ছি এবং সেজন্য আমরা বিভিন্ন ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও আমরা এগুলো করছি এবং আমাদের সরকারি স্থাপনাগুলোকেও আমরা এই আইসোলেশনের শয্যা হিসেবে আমরা ব্যবহার করার কাজ প্রক্রিয়া চলছে এবং এইসব হাসপাতালে সর্বমোট আইসিইউ শয্যা আছে একশো বারোটি এবং এই আইসিউ শয্যা বলার চেয়ে আমি এটাকে বলবো যে আইসিইউ কারণ আইসিউ শয্যা বলতে হচ্ছে একটি বেড বোঝায় কিন্তু আইসিইউটা হচ্ছে একটা টোটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট ইউনিট মানে এটি একটি একক অর্থাৎ এটার মধ্যে একটি বেড থাকবে মনিটর থাকবে আমাদের বিভিন্ন রকমের পেশেন্টকে তার যদি কোনো ভেন্টিলেশনের প্রয়োজন হয় তার আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের জন্য ভেন্টিলেটর থাকবে এবং এই ধরনের আরও অনেক কিছু মিলে পিপিই এই আইসিইউ ইউনিটে পিপিইউ একটা জিনিস এগুলো মিলিয়ে একটি একশো বারোটি এবং প্রত্যেকটি আইসিইউর সাথে কিন্তু ভেন্টিলেটর থাকে এছাড়া আমাদের একটা এইচডি ইউনিট থাকে সেইখানে হয়তো দশটি যদি এসডিইউ থাকে সেখানে সেই রুগীগুলি একটু কম খারাপ তাদের ক্ষেত্রে আমরা সব দশটি হলে হয়তো আমরা দশটি ভেন্টিলেটার দেই না হয়তো পাঁচটি দেই কিন্তু আমাদের টোটাল ফুল ফ্লেজেড আইসিউ এই মুহুর্তে একশো বারোটি এবং আমাদের কোন কোন হাসপাতালের সাথে ডায়ালাইসিস শয্যাও আছে যেটি চল্লিশটি এবং আমরা মনে করি যে এটা আসলে আমাদের আরও বাড়ানো আমাদের দরকার এবং আমরা এটার জন্য প্রতি মুহূর্তে এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালের আইসোলেশন শয্যার সংখ্যা আমরা একবার বলেছি সর্বমোট এখানে আছে হচ্ছে সাত হাজার ছয়শো যেটা এখানে আমরা জানি যে ঢাকা মহানগর ছাড়াও প্রতিটি বিভাগে আমাদের এটা আছে ঢাকা চট্টগ্রাম ঢাকা মহানগরীর ছাড়া ঢাকার বাকি অংশ চট্টগ্রাম ময়মনসিং বরিশাল সিলেট রাজশাহী রংপুর এবং খুলনাতে এটা আছে এবং আমি আগেই বলেছি যে আইসিউ শয্যা একশো বারোটি এবং আপনারা জানেন যে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের আমরা টেলিমেডিসিন বলি অথবা মানে যেটাকে আমরা বলি যে সংস্পর্শে না এসে স্বাস্থ্য পরামর্শ নেওয়া এই বিষয়টাকে আমরা এখন অনেক বেশি জোর দিচ্ছি এটা রুগীদের জন্য তার পারিপার্শ্বিক মানুষের জন্য এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত দরকার সেই জন্য আমরা এই বিভিন্ন ধরনের হটলাইন আপনারা জানেন যে স্বাস্থ্য বাতায়ন এক বাষট্টি তেষট্টি তিন 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 একটি এবং সিআরের হট নাম্বার হটলাইন নাম্বার তার মধ্যে ডেডিকেটেড নাম্বার ওয়ান জিরো সিক্স ফাইভ ফাইভ এবং ওয়ান জিরো নাইন ডাবল ফোর ডাবল ট্রিপল থ্রি ট্রিপল টু এই নাম্বারগুলো হয়তো আপনারা এতদিনে জেনেও গেছেন এবং সেখানে আমাদের এই পর্যন্ত মোট সতেরো লক্ষ আঠারো হাজার দুইশো একানব্বইটি কল বিভিন্ন কল সেন্টারের মাধ্যমে এসেছে আপনারা এটাও জানেন যে আমরা একটা মুক্ত পাঠের ব্যবস্থা করেছি এই হটলাইনে যারা সেবা দিবে তাদের জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন তেরো হাজার ছয়শো জন এবং বর্তমানে এই এদের ভিতর থেকে আমরা রোটেশন করে তারা বিভিন্ন সময় আমাদেরকে সেবা দিচ্ছেন এই স্বেচ্ছাভিত্তিক সেবা দিচ্ছেন দুই জন তারা বিভিন্ন রকমের সেবা প্রদান করছেন এবং আমি আমি বলবো মানুষকে যে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনারা এই হটলাইনের যে কোনো একটাতে ফোন করে আপনারা সেবা নিতে পারেন এছাড়া আমাদের এক ধরনের আরও কিছু অনলাইন সেবা আমরা চালু করেছি সেগুলো আপনারা সেবাগুলো আপনারা নিতে পারেন স্ক্রিনিং আপনারা জানেন যে এখন আসলে স্ক্রিনিংটা কিন্তু অনেক কমে গেছে কারণ হচ্ছে সব প্রায় সবই বন্ধ সুতরাং আমাদের এখন অল্প কিছু জায়গায় এই বিমানবন্দর আমরা জানি যে গত চব্বিশ ঘন্টায় বিমানবন্দর দিয়ে কেউই প্রবেশ করতে পারেননি নৌবন্দর দিয়ে দুশো জন চব্বিশ ঘন্টায় এসেছেন স্থলবন্দর দিয়ে একাত্তর জন এবং আমাদের সর্বমোট তিনশো জন আমাদের দেশে প্রবেশ করেছেন শুধুমাত্র নৌবন্দর এবং স্থলবন্দর দিয়ে যেখানে আগে আমাদের দেশে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ আমাদের দেশে ঢুকত আপনারা জানেন যে আমাদের বিভিন্ন রকম গাইডলাইন তৈরি হচ্ছে এবং সেই গাইডলাইনগুলো আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে স্বাস্থ্য বিষয়ক অথবা সামাজিক নিরাপত্তার বিষয়ে এরকম একুশটি গাইডলাইন আমরা এই পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়েছি আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা আমরা একেবারে ডেডিকেটেড করোনার জন্য একটা ওয়েবসাইট করেছি ডাব্লুডাব্লিউ এখানে গিয়ে আপনি দেখতে পারবেন এই পাতায় গেলেই আপনারা এটা দেখতে পারবেন যে বিভিন্ন রকমের গাইডলাইন একুশটি গাইডলাইন এবং প্রতিদিনই আমরা যে গাইডলাইন তৈরি করব সেটা আমরা আবার আপনাদেরকে জানাবো এবং আমরা এই পর্যন্ত আট এপ্রিল দু পর্যন্ত ঢাকার বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়সমূহের মেডিকেল অফিসার এবং জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ মোট দুই জন সরকারি চিকিৎসক এবং সাতশো চুয়ান্নি চুয়ান্ন জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আসলে আমরা এই মুহূর্তে বিভিন্ন রকম অনলাইন ট্রেনিংও করাচ্ছি চিকিৎসকদেরকে শীঘ্রই প্রত্যেকটা জেলায় আমরা দুজন করে প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু করব যেটাকে আমরা বলি টট এ পর্যায়ে আগামী দুই সপ্তাহের মধ্যে আরও দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক এবং নার্সগণকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোভিড নাইন্টিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেটা আমি উল্লেখ করেছি আসলে কো কোভিড নাইন্টিন সেবা বিষয়টা কিন্তু খুব জটিল বিষয় নয় এটা আপনারা জানেন আমাদের বিভিন্ন চিকিৎসকরা এটা বারবারই বলছে যে চিকিৎসা সাধারণ চিকিৎসার মতোই তবে যদি কমপ্লিকেটেড হয়ে যায় কোনো জটিলতার সৃষ্টি করে তার জন্য যে চিকিৎসা সেগুলোর বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি এবং আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার কথা আমাদের একটু বলতেই হয় কারণ গত চব্বিশ ঘন্টায় তিনশো জন নতুন শনাক্ত হয়েছেন এবং অদ্যাবধি নয় হাজার জন এবং এই তিনশো জনের মধ্যে আঠারো জন মারা গেছেন এবং এই পর্যন্ত টোটাল তিনশো বাষট্টি জন মানুষ মৃত্যুবরণ করেছেন আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং বিশ্ব পরিস্থিতিও আপনারা জানেন যে চায়না ছাড়া এখন অন্য সব জায়গাগুলোতে অবস্থা এখনও কিন্তু স্থিতিশীল হয় নাই কোন কোনো জায়গায় আরও খারাপ হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে আরও আটষট্টি হাজার সাতশো ছেষট্টি জন এবং এই পর্যন্ত প্রায় ১৩ লক্ষ মানে বারো বারো লক্ষ উনআশি উনআশি হাজার সাতশো বাইশ জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং গত চব্বিশ ঘন্টায় দুঃখের সাথে জানাতে হচ্ছে যে পাঁচ হাজার বিশ জন মানুষ মারা গেছেন এবং এই পর্যন্ত বাহাত্তর হাজার ছয়শো জন মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আসলে আমরা এখন পরিশেষে আমরা যে কথাগুলো বলবো যে আসলে যে মৃত্যুগুলো হয়েছে সেগুলো একটা নতুন ভাইরাস সুতরাং এটার বিরুদ্ধে আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা ছিল না সুতরাং এটার বিষয়ে আমাদের অনেক কিছু জানারও বাকি আছে এখনও কিন্তু যে পরামর্শগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি সেই পরামর্শগুলো আপনাদেরকে বলবো, যে আপনারা খুব ভালোভাবে এই পরামর্শগুলো মেনে নেবেন করবেন আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য এই জিনিসগুলো আপনারা যদি করেন তাহলে আমরা আশা করব যে আপনারা নিজেরা হয়তো সংক্রমিত হবেন না এবং অন্য কেউ সংক্রমণ করবেন না আপনার সুরক্ষা কিন্তু আপনার হাতেই এবং করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে একজন থেকে আরেকজন অন্তত পক্ষে তিন ফুট দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রাখবো আমরা এবং একান্ত জরুরি না হলে আমরা বাড়ির বাইরে যাব না আসলেই যাব না যেটা আমরা বলতে চাই যে খাওয়া দাওয়া একটু কমও করি সেরকম করব। কিন্তু আমরা শুধু খুব শখের বসে আমরা বাইরে যাব না সর্দি কাশি হলে বা বাড়ির বাইরে যেতে গেলে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব। এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে কঠোরভাবে কোয়ারেন্টাইন শর্তগুলো মেনে চলতে হবে এবারে বিভিন্ন সংস্থা আমাদের সাথে কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সাবান পানি হাত ভালো করে হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং কমপক্ষে বিশ সেকেন্ড এই হাত ধোয়াটা ধুতে হবে এটার কিছু ভিডিও আছে আপনারা চাইলে এই হাত ধোয়ার ভিডিওগুলোও দেখতে পারেন যে কিভাবে আমরা আমাদের হাতের প্রত্যেকটা অংশকে জীবাণুমুক্ত করতে পারবো এবং এটা আসলে দিনে কয়বার করবেন এরকম কোনো ব্যাপার নেই যখনই আপনার মনে হবে যে আমি আপনি এমন কিছু স্পর্শ করেছেন যেখান থেকে ভাইরাসটা আসতে পারে তখনই আপনারা হাতটা ধুয়ে নেবেন সাবান পানি দিয়ে হাত ধোয়াটাই সবচেয়ে ভালো বাড়ির বাইরে থেকে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিব আমরা বাইরে থাকলে যদি এমন অবস্থা থাকে যে আমার পানি এবং সাবান নাই আমরা স্যানিটাইজার ব্যবহার করব। সামান্য জ্বর হাঁচি কাশি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নেব এবং আমরা গরম পানি খাব আমরা বিশ্রাম নেব এবং যদি মনে করি প্রয়োজনে অবশ্যই আমাদের হটলাইনগুলো নাম্বারে আপনারা ফোন করবেন এবং আমরা একটা জিনিস বলি কোভিড নাইন্টিন বা অন্য কোনো স্বাস্থ্য সংস্থায় সমস্যায় জরুরি অবস্থা না হলে সেটা শুধুমাত্র কোভিড নাইন্টিন না অন্য কোনো অসুখও যেটা আপনার এই মুহূর্তে না করালেও হয় সেরকম কোনো ব্যবস্থা যদি জরুরি না হয় তাহলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই এবং এই ব্যবস্থাপনা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না উন্নত বিশ্ব একইভাবেই করছে এবং আমাদের যে ত্রুটিগুলো বা যে ফাঁকগুলো আপনাদের কাছে মনে হচ্ছে আপনারা যারা এখানে শিক্ষিত আছেন যারা দেশ বিদেশ সম্বন্ধে জানেন পৃথিবীর সমস্ত দেশের অবস্থা প্রায় একই রকম সুতরাং আমরা আসলে একটি বৈশ্বিক মহামারীতে আছি সুতরাং সারা পৃথিবী এক একাকার হয়ে গেছে সমস্যা সবার একই সুতরাং সেই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে যে যার মতো আমাদের এই সুরক্ষার ব্যবস্থা করতে হবে আর আমাদের পুরো জাতি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সকল মন্ত্রণালয় কাজ করছে সুতরাং সকল মন্ত্রণালয় যেভাবে কাজ করছে তা আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারপরেও বলব আপনার জীবন আপনার নিজের কাছে সুতরাং আপনি নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ